প্রকৃতি যেখানে উন্মুক্ত শান্তি সেখানে সবচেয়ে বেশি এমনই এক শান্তিপ্রিয় বাড়ি নিয়ে জেসি এক্সপ্রেজেন্স স্বপ্নের নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন শুরু করা যাক আজকে স্বপ্নের নির্মাণ কেমন আছেন এই তো আমরা তো চমৎকার লাগছে এখানে মানে ঢুকেই দেখছি আপনারা বসে আছেন কাজ চলছে অফিসের একটু কাজ করছিলাম আপনার জন্য অপেক্ষা করছিলাম আমরা চমৎকার একটা জায়গায় আপু আপনারা অপেক্ষা করছিলেন আমার জন্য আপনাকে দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ এবং আপনাদেরকে অনেক স্নিগ্ধ লাগছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মানে আমরা কি এখনি বাসায় ঢুকে যাব আমরা এই জায়গা নিয়ে একটু কথা বলি এত সুন্দর করে আপনারা ডেকোরেট করেছেন জায়গাটা এটা দেখে আমি ভেতরে কিভাবে যাই ওই সাইডটাতে যাই আমার খুবই পছন্দ হয়েছে জায়গা বেশ সময় কাটানো হয় এখানে হ্যাঁ বেশ সময় কাটানো হয় আর যেহেতু আমরা দুজনে আসলে যে প্রকৃতি ভালোবাসি তো সেই জন্যই আসলে এই জায়গাটা একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা আর এটাও কি মানে এরকম যে নিজেরা কাস্টমাইজ করে বানিয়েছেন হ্যাঁ এটা বানানো এটা আমাদের আমরা ডিজাইন সিলেক্ট করে বানানো ইভেন কালার সব কিছু সিলেক্ট করেই বানানো বাহ মানে শুরুতেই প্ল্যানিং এরকম ছিল যে এই জায়গাটাকে কীভাবে ইউটিলাইজ করা যায় কারণ আসলে মানে এখানে থাকার সবচেয়ে মানে আনন্দের জায়গা কিছু আছে সেটার মধ্যে এটা হচ্ছে একটা কারণ এই স্পেসটাই তো আমরা পাই না যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কি যে আমরা তো আসলে ঢাকায় যারা শহরে যারা বাস করি তারা মূলত যেটা হয় আমরা আসলে ঋতুর পরিবর্তনটা আসলে খুব একটা আমাদের চোখে পড়ে না আমরা এটা অনুভব করি বা এই জায়গাটাতে যেটা হয় যে ঋতুর যে পরিবর্তনটা আমরা বলি না ষড় ঋতুর বাংলাদেশ মোটামুটি প্রত্যেকটা ঋতুই আসলে এখানে ধরা যায় টাচ করা যায় স্পর্শ করা যায় আচ্ছা প্রকৃতি নিয়ে কথা হচ্ছিল আর প্রচুর গাছপালা আমি এখানে দেখতে পাচ্ছি তো এরকম গাছপালা কি ঘরের ভেতরেও আছে হ্যাঁ ঘরের ভেতরে আমার প্রচুর গাছ এবং মানে আমার কনসেপ্টটা হচ্ছে এরকম যে একটা সময় কি ছিল একটা সময় তো আমরা বাইরেই ছিলাম কারণ সভ্যতার অনেক আদিম যুগে যদি যাই আমরা আমরা তো বাইরেই ছিলাম তারপর আমরা আমাদের প্রয়োজনে দেয়াল তৈরি করলাম জীবনে নিরাপত্তার জন্য বিভিন্ন ইস্যুতে কিন্তু এই দেয়াল তৈরি তো আমাদের এমন হলো যে আমরা প্রকৃতি থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেলাম তো ওই বিচ্ছিন্নতাটা যাতে না হয় এই জন্য আমার ঘরের ভিতরটাতেও প্রচুর পরিমাণে গাছ রাখা আছে বাহ আর ঢুকতে এই চমৎকার সুন্দর এই আর্ট পিস কার নিজেদের বাসায় করাটা হয়তো একটু কম আর এটা আপনি করেছেন কিন্তু যে ডাইরেক্ট দেয়ালের উপর না এটা হচ্ছে আমাদের এর উপরে মানে বাঁশের একটা চিকন আমরা যেটা নর্মালি জানালায় ব্যবহার করি সেটার জন্য তো যদি ঘরের ভেতরের কথা বলি ঢুকেই হচ্ছে এটা আপনাদের ড্রয়িং রুম আর এটাকে আপনারা খুবই মিনিমালিস্টিক ফার্নিচার দিয়ে সাজিয়েছেন একদম জাস্ট একটা এল শেপের একটা সোফা দিয়েছেন এই সাইডেও দুটো ছোট সিটিং কর্নার খুব বেশি ফার্নিচারের আধিক্য কিন্তু আপনারা করেন নি এই জায়গাটাতে এটার কারণটা কি বেশি আসলে স্পেস নেই এটা হচ্ছে একটা রিজন আর দ্বিতীয়টা হচ্ছে আমরা আসলে আরো সিম্পল থাকতে চাই কিছু জিনিস হয়তো করতে হয় যে আমার বাসায় যারা গেস্ট আসবে তাদের জন্য বা একটু বয়স্ক যারা আসবে তাদের কথা চিন্তা করে আসলে যদি শুধু আমি আমার কথা ভাবতাম তাহলে আমি ফার্নিচার আরও কম রাখতাম হ্যাঁ ওই জন্য যতটা সিম্পল রাখা যায় আর মেনটেনেন্স একটা ইস্যু আমাদের দেশে যেহেতু অনেক ধুলো হয় আপনি যত বেশি রাখবেন তত আপনার মেনটেনেন্সের জন্য সময় দিতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা আসলে কর্নার আমি দুজনই বিশ্বাস করি সেটা হচ্ছে আপনার সিম্পলিসিটি অ্যাকচুয়ালি ওটা আসলে সবচেয়ে বড় বিউটি ইটস দ্য বেস্ট আচ্ছা আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই আপু আপনি হচ্ছে একজন পেশায় একজন ফার্নিচার ডিজাইনার তো আপনার বাসার ফার্নিচার কি তাহলে কেনা হয় না নিজে কাস্টমাইজ করে নিজে ডিজাইন করে করা হয় সবগুলো আসলে নিজে করা হয়নি কোনোটা হয়তো কিছু সময় দেখাচ্ছে রিকোয়ারমেন্ট ফিল যদি আমি কোঅর্ডিনেটরের কথা বলি এখানে আপনি সাজানো যা কিছু দেখবেন সব কিছু আমার কনসেপ্ট এবং আপনি খেয়াল করে দেখবেন আমার এখানে সব ন্যাচারাল ম্যাটেরিয়ালস আমি ইউজ করি বেশিরভাগ কাঠ মাটি এবং রিসাইকেল করার মতো জিনিসগুলো ইউজ করা হয় যে একটা জিনিস ভেঙে গেল ওটাকে আবার কিভাবে আরেকভাবে ব্যবহার করা যায় এরকম জিনিস আছে হ্যাঁ এরকম অনেক কিছু আছে তারপরে যেমন গাছের একটা ডাল পড়লো ওটা এনে আমি আবার একটু অন্যভাবে করে রাখলাম এগুলো আমার বাসায় অহরহ হতে আর ঘুরতে ফিরতে জায়গায় জায়গায় আমরা অনেক বিড়াল দেখতে পাচ্ছি ক্যাট মম আপু আমি
কমপ্লিটলি ক্যাট মম। এই জিনিসটাকে তাদের উদ্দেশ্যে করা, হ্যাঁ এটা আসলে তাদের উদ্দেশ্যে করা, কিন্তু যদিও তারা এখন থাকে কম থাকে, কিন্তু এটা আসলে তাদের সেফটি পারপাসে করা হয়েছে। আর জায়গায় জায়গায় প্রচুর গাছ দেখতে পাচ্ছি আপু, যে গাছের সাথে আসলে মানুষের সম্পর্কটা তো একেবারে বেঁচে থাকার সাথে যে সম্পর্ক, ওটা গাছ না থাকলে তো আমরা থাকার কোনো সুযোগই নাই। তো সেই জন্য গাছটাকে আমি কি প্রতি মুহূর্ত ওদের সাথে আমার মানে একটা ছোট চারা আনলাম, বড় হলো, ফুল ফুটলো বা সুন্দর পাতা হলো, এটা আমাকে ভীষণ আনন্দ। আর গাছের আরেকটা ব্যাপার কি, মানে গাছের মধ্যে একটা সৃষ্টির আনন্দ আছে। আপনি যখন বাসায় একটা ছোট বীজ লাগাচ্ছেন, সেটা দিয়ে একটা গাছ বড় হচ্ছে, এই যে সৃষ্টির যে আনন্দটা, এটা কিন্তু আসলে যারা মাটি না ধরছে, যারা গাছ না লাগাচ্ছে, যারা গাছকে স্পর্শ না করছে, এটা তাদের পক্ষে কিন্তু বোঝা সম্ভব। এখানে একটা হলুদ ফুল দেখছেন, সো এই হলুদ ফুলটা কিন্তু আমাদের বাসার সামনে থেকে নেয়, বাগান বিলাস। হ্যাঁ বাগান বিলাস। সো এই গাছটা যে এখানে দিলে এইভাবে এতটা সুন্দর লাগবে, সেটা কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব না, ওই ব্যাপারে আমার জ্ঞান একেবারেই কম। বাট হ্যাঁ, পর্ণা আমাকে সকালবেলা বললো যে গাছটা নিয়ে আসতে, আমি ওই বাগান বিলাস ফুলটা ওখান থেকে পেরে নিয়ে আসছি এবং ইন্টেরিয়রটা ওর করা। আর একটা এইভাবেই আর কি গিভ অ্যান্ড টেকের মাধ্যমে কি সুন্দর হয়ে ওঠে না সবকিছু? স্বপ্ন সব মানে স্বপ্নের যে কোনো জিনিস আপনি যদি সেটা নিজের বাসা বলেন, সেটা তো দুজন মানুষ ছাড়া হয় না বা পুরো ফ্যামিলি ছাড়া, তো সেটা আসলে কখনোই কমপ্লিট হবে না। এই জায়গাটা নিয়ে জানতে চাই, এখানেও আপনি আপনাদের ডাইনিং স্পেসটা করেছেন এবং এখানেও আপনি যেরকম বলছিলেন যে একদম প্রকৃতির কাছ থেকে যা পাওয়া যায় তা দিয়ে আপনি সাজিয়েছেন, কাঠ বেতের একটা আপনি ল্যাম্প ইউজ করেছেন, জায়গাটা ছোট। সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য রেখে ছোট জায়গাকে আপনি সাজিয়েছেন? মেইন হচ্ছে যে আমার ফার্নিচারের মানে অ্যালাইনমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। স্পেসটাকে আমি কীভাবে ব্যবহার করছি সেটার জন্য আমার ফার্নিচারটা আমি কীভাবে রাখছি, কীভাবে রাখছি ওটা খুব জরুরি, কোন মানে কোন অ্যালাইনমেন্টে রাখছি। তো স্পেস আপনার অনেক বড় হোক কিংবা ছোট হোক, আপনি যদি অ্যালাইনমেন্টটা প্রপার না হয় তাহলে কোনো স্পেসকেই কিন্তু প্রপার মনে হবে না। এবং আমার কাছে যেটা সবসময় মনে হয় যে অ্যালাইনমেন্ট, ফার্নিচার, এই সমস্ত কিছু মিলেই তো একটা মানুষের জীবন এবং তার অনুভব, তো অনুভব এবং অনুভূতির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, রাইট? হুম হুম, সেটা তো অবশ্যই, সেটা ঘরে সব জায়গায় ফার্নিচার ডিসাইনার থাকতে হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি একটা বোতলের ওপরে হ্যান্ড পেইন্ট করা। নরমালি যে বোতলগুলো হচ্ছে আমরা ফেলে দেই বা কাজ শেষ হয়ে যায় আর ইউজ করা হয় না, এটা কি আপুর কাজ? হ্যাঁ, আমি আপনাকে বললাম আমার পাশে অনেক রিসাইকেল জিনিস আপনি দেখতে পাবেন। আচ্ছা, এরকম অনেক জিনিস দেখতে পাবেন যেগুলো আসলে হয়তো ফেলে দেওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু আমি আসলে ফেলতে পারি না, তখন আমার মধ্যে না একটুখানি করলে তো জিনিসটা থেকে গেল, এত মানে এটা চেহারাটা। নরমালি মানুষ দেখা যায় গ্লাসে করে, বাট আপনি একটা প্লাস্টিকের উপর করেছেন, এরকম আরো আছে আমার বাসে অনেক আছে প্লাস্টিক, বা ভাঙা একটা কাঠের টুকরা রয়ে গেল বা আমার টপ ভেঙে গেল ওটাকে নিয়ে আমি একটা কিছু করলাম, এরকম আমার হতেই থাকে, এগুলো চলতেই থাকে। জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি, আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। এখান থেকে দাঁড়ালে না এত শান্তি শান্তি একটা ফিল হয়, কি চমৎকার একটা জায়গা আপনারা সাজিয়েছেন। আর উঠতে যে পেইন্টিংগুলো, পেইন্টিংগুলো এখানে বেশিরভাগই আমার করা, এখানে কিছু আবার ছবি আছে ওগুলো আমরা বাসায় করেছি, কিন্তু বেশিরভাগ আমার আঁকা। আর সাদা দেয়ালে এই কালারফুল পেইন্টিং গুলো কি চমৎকার লাগছে দেখতে, এবং খেয়াল করে দেখবেন যে পেইন্টিং গুলো কিন্তু কোনটাই আপনার বাইন্ডিং করা, একদম র, হ্যাঁ একদম র। বাহ, আচ্ছা এই মোটামুটি নিচের পার্থক্য তো আমরা ঘুরে ফেলেছি, এখন দোতলাতে যাচ্ছি, কতখানি জায়গার উপরে এই বাড়িটা তৈরি? এটা প্লটটা হচ্ছে তিন কাঠা, তিন কাঠার উপরে সামনে জায়গা, ডুপ্লেক্স বাড়ি টোটালটা। এই বাসাতে কি অনেক বছর হয়েছে আপনারা এসেছেন? আমরা এক বছর হলো। এক বছর তো এই বাসা পছন্দের পেছনে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে প্রভাবিত করেছে যে এরকম একটা বাসা আমাদের দরকার?
এইটার একটা গল্প আছে, গল্পটা হচ্ছে আমরা থাকতাম হচ্ছে একটা ফ্ল্যাটে, যেটা হয় যে আপনি জানেন যে আমাদের এখন শহরের আসলে ক্রম উন্নয়নের সাথে সাথে অনেকগুলো নতুন নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সো ও প্রায় সকালবেলা উঠে আমার ঘুম থেকে বলতো যে ওর আসলে কনস্ট্রাকশনের কাজ দেখতে ভালো লাগছে না, ও একটু গ্রিন। মানে না, ব্যাপারটা হচ্ছে আমার আমার চোখ খুলে আমি সামনে আরেকটা বিল্ডিং, এটা আমাকে খুব ভালো লাগে, তাহলে বলতে পারি যে প্রকৃতির কাছে থাকবেন, শব্দ দূষণ এই বিষয়গুলো আপনাদেরকে প্রভাবিত করেছে এই সাইটটাতে আসার জন্য, এবং এখানে এসে যা দেখে মনে হচ্ছে যে আপনারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন প্রকৃতিকে, আলোকে, প্রচুর আলো। আপনি এই জিনিসটা খেয়াল করে দেখেন, প্রচুর আলো আসছে এবং আলো বাতাস, এই জিনিসগুলো এখানে মানে এই এইখানে থাকার আনন্দটাই হচ্ছে এখানে। আচ্ছা, আরেকটা বিষয় আমি গল্পের মাধ্যমে আর কি জানতে চাচ্ছি যে নর্মালি দেখা যায় যে আমরা আমাদের বাসাতে আমরা চিন্তা করি যে কতখানি সুন্দর সুন্দর ফার্নিচার বা কত বেশি জিনিস দিয়ে আমরা আর কি আমাদের রুমটাকে ডেকোরেট করব। সেখানে আপনি যেহেতু একজন ফার্নিচার ডিজাইনার, আপনার ক্ষেত্রে ফার্নিচার কেনার ক্ষেত্রে আর কি কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা উচিত? ফার্নিচার কেনার ক্ষেত্রে আসলে প্রথমেই মাথায় রাখা উচিত যে ওটার মেনটেন্যান্স, এটা আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট। কালচারালি আমরা কী করি, আমরা কিন্তু খুব কারুকাজ করা জিনিস পছন্দ করি, এটা কিন্তু আমাদের কালচার। কিন্তু যেটা হচ্ছে, কারুকাজ করা যত বেশি হচ্ছে আপনার লাইফ স্টাইলের সাথে ওটা কিন্তু আর ম্যাচ করছে না। ওই জিনিসটাকে পরিষ্কার রাখা, এটা অনেকটা মেইনটেনেন্স ফার্স্ট, এরপর ডিজাইন, আদার্স ইস্যু, ওগুলো তো থাকবেই। এটা কি বারান্দা? এটা বারান্দা। বাহ, সো এখানে আপনার বেশির প্রচুর আলো আসে, আপনি দূরে যদি দেখেন কাঁথা গাছ দেখা যাচ্ছে। সো এটা আসলে যেটা সবচেয়ে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আপনি এটা কোয়াইট অ্যান্ড কাম একটা এনভায়রনমেন্ট আপনি পাচ্ছেন কি না, কারণ যেহেতু আমি একটু লেখালেখি করি, চেষ্টা করি, প্লাস হচ্ছে পড়াশোনা করি, এবং এটা অনেকটা আমরা আসলে রিডিং রুম বলার চেয়েও বলা যেতে পারে যেটা একটা চিন্তা করার রুম, যেটা থিঙ্কিং রুম হয়েছিল, আমরা চিন্তা করি। কারণ মানুষের তো আসলে যে বুদ্ধির যে বিকাশ বা বিবর্তন সেটা তো আসলে চিন্তা থেকে আসে, চিন্তা করার জন্য একটা স্পেস দরকার হয়, এটা সেই স্পেসটা যেখানে আসলে চিন্তা করার একটা জায়গা খুঁজে। মানে কি চমৎকার না বিষয়গুলো, যে সৃজনশীল মানুষের বাসাতে আসলেও সুন্দর সুন্দর জিনিসই আসলে আসে। আর নর্মালি আমি হলে আমার বাসায় রিডিং রুমই বলতাম, কিন্তু এইখানে চিন্তার জন্য ডেডিকেটেড একটা রুম আছে, এটা কিন্তু চমৎকার। আবার এই জায়গাটা আপনারা খুব কালারফুল রেখেছেন, যেটা আমি তখন আর কি বলতে গিয়েও মিস করেছি, বেশ কালারফুল। এবং অনেকক্ষণ পর আমি বাসাতে একটা টিভি দেখলাম, ছোট্ট একটা স্পেসের মধ্যে, মানে টিভি কি একেবারেই ব্যবহার কম হয় এরকম? হ্যাঁ, আসলে টিভিটা অনেক কম ব্যবহার করা হয়। তারপরে আমরা যেমন মুভি দেখি, প্রচুর ছবি দেখা হয় আমাদের, প্রচুর মুভি দেখা, এবং এটা কিন্তু খুব কোজি একটা স্পেস, এটা কিন্তু সোফা কাম। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন খুব ভালো কোনো মুভি চলে তখন কিন্তু খাবার দাবার নিয়েও আমরা এখানে বসে, হ্যাঁ, তখন এরকম ভালো মুভি চলতে থাকে তখন দেখি। আবার একটু ভাইব্রেন্ট রাখার জন্য যেহেতু প্রচুর আলো আসে, স্পেসটা ছোট হলো আলোর কারণে কিন্তু স্পেসটাকে অনেক বেশি ভাইব্রেন্ট রাখার জন্যই কিন্তু আমরা এখানে অনেক কালার। আপনি বাসাটা খেয়াল করে দেখবেন চারপাশ থেকে প্রচুর আলো বাতাস, বোঝা যাচ্ছে অসম্ভব আলো আসছে। আর এখানে তো বড় একটা বইয়ের কালেকশন আছে, ওই কালেকশন সর্বত্র জায়গায় পাবেন, চমৎকার। তো আপু ভাইয়ার রুম কোনটা? আসেন নাফিসা, এই যে এটা হচ্ছে আমাদের মাস্টার বেড। বাহ, পর্যাপ্ত আলো। হ্যাঁ, পর্যাপ্ত আলো, এবং এটা সবচেয়ে চমৎকার হচ্ছে নিম গাছটা, মানে নিম গাছের বাতাস কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা ব্যাপার। হ্যাঁ, এই বিশাল নিম গাছটা কিন্তু শুধু গ্রিন না, আপনি এখানে খোলা আকাশ পাচ্ছেন। হ্যাঁ, একদম একদম একদম, খুব সিম্পল। মানে কোথাও আমি চাইনি যে কোথাও একটু বাড়াবাড়ি হোক বা কোথাও অনেক কিছু থাকুক, মানে যতটুকু আমাদের দরকার, না হলে নয়, না হলে না, যে আমার একটা আলমিরা দরকার, মানে আমি কাপড় কোথায় রাখবো তাহলে? হ্যাঁ, তো ওই জন্যই যা যতটুকু ফার্নিচার দরকার ঠিক ততটুকুই রাখার চেষ্টা করা হয়েছে। বাহ, শতরঞ্জি দিয়ে জায়গাটা না আরো কালারফুল হয়ে উঠেছে। বাসার যে টাইলস বা সব কিছু এগুলো কি আগে থেকেই ছিল না আপনারা এসে করেছেন? না, এগুলো এটা এগুলো সব আগে থেকেই করা ছিল, কারণ খুব চাইলেও খুব চেঞ্জ করার এখানে কোনো মানে সুযোগ ছিল না। বাসা সিলেকশনের ক্ষেত্রে আমরা সব সময় চেয়েছিলাম একটা উডেন ফার্নিশ লুক থাকুক, এটা পছন্দ করার পিছনে এটার কারণ ছিল। তো বলতে গেলে তো আপনাদের একদম ষোলো আনাই মিলে গিয়েছে এই বাড়ির ক্ষেত্রে। একদম একদম, তো সব মোটামুটি দেখে ফেললাম। আর একটা জায়গা আমরা মিস করেছি যেটা এখনো দেখিনি, এবং সেই জায়গাটা মানে নিশ্চয়ই আপনাদের খুব শখের জায়গা এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা,
এবং আমার বেশিরভাগ দিনের একটা বড় সময় যেই পুরো জায়গাটাকে কেন্দ্র করে মানে ইয়া হতে থাকে সকাল থেকে। আমাদের যত বন্ধু বান্ধব আছে তাদের সবচেয়ে প্রিয় জায়গাটা। বাহ, প্রকৃতি প্রেমী কাকে বলে, ছোট্ট একটা উদাহরণ হলো এটা। চমৎকার একটা জায়গা, এখানে বসে আড্ডা দিতে না জানো কি পরিমাণ ভালো লাগবে। এটা এটা শুধু ভালো, আর এই জায়গাটা উফ, মানে একদম বসন্তের ছোঁয়া। এটা মানে সময় কাটানোর মতো জায়গা নিঃসন্দেহে, কারণ হচ্ছে আমি আমারই এসে মনে হচ্ছে আমি ভেতরে না যাই। আমাদের নিচে যে ডাইনিং স্পেসটা আপনি দেখলেন, ওখানে আসলে খুবই কম বসা হয় আমাদের। আমরা বেশিরভাগটা সময় সকালে নাস্তা, দুপুরে খাবার, হ্যাঁ আমাদের খাবারগুলো এখানে আমরা শান্ত করি। আর আমাদের বন্ধু বান্ধবরা যদি আসে রাত্রেবেলা আমরা এখানে আড্ডা দিই, এখানে আড্ডা দিয়ে গান বাজনা করি। এবং আমাদের শীতকালে যেটা সবচেয়ে মজা ছিল, প্রচুর বারবিকিউ হতো, আমরা এখানে বারবিকিউ অ্যারেঞ্জ করি। এই বাড়ি আপনাদের স্বপ্ন এবং এই বাড়ির সব কিছু তো আপনাদেরই হাতে, বলতে গেলে যে সব কিছু গোছানো। তো এই বাড়িতে আপনাদের জীবনের সেফটি কতটুকু, আপনারা আপনাদের সেফটি সিকিউরিটিকে এনশিওর করেছেন এই বাড়িতে? নিরাপত্তার বিষয়টা যদি আপনাকে বলি, নিরাপত্তার তো আসলে দুইটা ঝুঁকি থাকে। একটা হচ্ছে আপনার যেটা আমাদের রিসেন্টলি কোচে আগুনের ঝুঁকি, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার ভূমিকম্পের ঝুঁকি। সো যেহেতু পাশে ডুপ্লেক্স, আপনি খুব খেয়াল করে দেখবেন যেখানে কিন্তু প্রচুর এক্সিট পয়েন্ট আছে। সো সেই দিক থেকে আসলে ওই নিরাপত্তার তেমন একটা উদ্বিগ্নতা কিছু নেই। বাট তারপরে মিনিমাম যে নিরাপত্তার জন্য যা যা করা দরকার, যে ধরনের ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো অবশ্যই এখানে আমরা ওভাবে একটা ইনিশিয়েটিভ নিয়ে রেখেছি। আর অন্য যে ব্যাপারগুলো সেটা আপনি ঢুকার সময় খেয়াল করেছেন যে একটা নিরাপত্তা জড়িত অন্যান্য ব্যাপারগুলো খুবই নিয়ন্ত্রণ করা হয়। সো সেদিক থেকে ওখানে আসলে ও ধরনের কোনো কনসার্ন নেই। ওকে, আমরা এই যে মাত্র যে উপরে আসলাম, আপনাদের একটা আরেকটা ছাদ, ছাদ বাগান বলতে পারি যেটা, আমি এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এই যে গাছের পাতাগুলো নুয়ে পড়ছে, গাছের ডাল নুয়ে পড়ছে, এই বিষয়গুলো না মানে মনটাকে ভালো করে দেয়। এই গাছের বাগানের পুরো টেরিটরি কিন্তু পড়নাথ। আচ্ছা, ওই বেসিক্যালি এসে খুব গার্ডেন করতে ভালোবাসে। আপু এত সময় পান? আমি আসলে বললাম না, এগুলো আমার প্রায়োরিটি লাইফ। লাইফে ধরুন সময়টা আমরা পাই কীভাবে, প্রায়োরিটি ফিক্সড করতে হয়। সময় তো আসলে সবার জন্যই ফিক্সড হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু, মানে আপনাদের সাথে গল্প করে বাসা ঘুরে চমৎকার লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ নাফিসা, আপনি এসেছেন, আপনারা এসেছেন, এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্ব আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন আর এক স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন নিউজ 24।